সাউথ আফ্রিকা সফরে যাচ্ছেন না সাকিব আল হাসান। আগামী 30 এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি। দুপক্ষের আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এইদিকে আলোচনা করতে বিকেএসপি থেকে আমাদের সাথে সরাসরি কথা বলছেন ক্রিকেট কোচ এবং বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। যারা ফাহিম, আশা করছি আপনি ভালো আছেন। যে বিষয়টা আমরা আলোচনা করছি যে সাকিব আল হাসানকে 30 এপ্রিল পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়েছে, আপনার কি মনে হয় এটা বিশ্রাম নাকি শাস্তিমূলক ব্যবস্থা বা নিষেধাজ্ঞা এই 30 এপ্রিল পর্যন্ত, আপনি কিভাবে দেখেন? না, শাস্তির ব্যাপার তো আসছে না, অ্যাকচুয়ালি আরো লম্বা সময় একটা বিশ্রাম চেয়েছিল, বাট বিসিবি বোধহয় সেটাকে ছোট করে 30 মার্চ পর্যন্ত সেটা অ্যাপ্রুভ করেছে। এবং যেটা আপনি শুরুতেই বললেন যে দুই পক্ষের এই আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে যে এটা হয়েছে, তো আমরা আশা করতে পারি যে একটু যে গ্যাপ মনে হচ্ছে সাকিব এবং ক্রিকেট অপারেশনস এর মধ্যে বা ক্রিকেট বোর্ডের মধ্যে সেটা মিটমাট হয়ে গেছে কিছুজনিতে, তো হোপফুলি এখন থেকে আমরা এই ধরনের আর কিছু আমাদের মুখোমুখি হতে হবে। এর আগে বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচ চলাকালে আমরা জেনেছি যে 2 ঘন্টার জন্য সাকিব আল হাসান ছুটি নিয়েছিলেন এবং উনি একটি মোটরসাইকেলে শোরুমের উদ্বোধনের অনুষ্ঠানে গিয়েছিলেন। এছাড়াও বিপিএল এর যে ফাইনাল হয়েছিল তার একদিন আগে যে ট্রফি নিয়ে যে শ্যুট হয় সেখানেও সাকিব আল হাসান থাকতে পারেননি, সেখানেও তিনি বিজ্ঞাপনে শ্যুটিং অংশ নিয়েছিলেন। সব কিছু মিলে আসলে মনে হয় কিনা সাকিব কিছুদিন থেকেই বলা যায় যে একটু বাড়তি ছুটি নিয়েছিলেন, যেটা আসলে ক্রিকেট প্রশাসকদের জন্য ভালো, তাদের নজরে তাদের জন্য এটা ভালো লাগেনি, আপনার কিরকম মনে হয়? এবং সাকিব কি এটা বেশি নিয়েছিলেন কিনা? ভালো না লাগারই কথা, অনেক কিছু আছে যেগুলো হয়তো ভালো না লাগারই কথা। আমরা এটাই আশা করি যে একটা ফাইনাল ম্যাচের আগে ও ওইদিকে মনোযোগী হবে, কিংবা একটা উদ্বোধনী অনুষ্ঠানে, ট্রফি উদ্বোধনী অনুষ্ঠানে সেখানেও প্রেজেন্ট থাকবে, এটাই সবাই আশা করে। তবে এখানে তারও একটা দায় ডেফিনেটলি আছে এবং এটা নিয়ে যদি কেউ অসন্তোষ প্রকাশ করে তাদেরও দোষ দেওয়ার কোনো সুযোগ অবশ্যই। আপনার কি মনে হয় যে প্লেয়ারদের যে নিয়ম, যারা ক্রিকেট প্লেয়ার তারা যারা কোনো পণ্যের এন্ডোর্সমেন্টে যান বা কোনো বিজ্ঞাপনে অংশ নেন, সম্ভবত বিসিবিকে সেটা জানিয়ে যেতে হয়, সেটা কি সাকিব বা যারা সিনিয়র প্লেয়ার আছেন তারা সবসময় ঠিক মতো নিয়ম মেনে এটা করেন? এটা বোধহয় ক্রিকেট বোর্ড এবং সাকিব ভালো বলতে পারবে, কারণ এটা ভেতরের ব্যাপার না জানা স্বাভাবিক। আমি নিশ্চিত যে ক্রিকেট বোর্ড এগুলি নজরদারিতে রাখে এবং সেই ব্যাপারে তারা তাদের প্রয়োজনীয় যেটা করণীয় সেটা করে। ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে 25 মার্চ থেকে, যদিও বিসিবি সাকিব আল হাসানকে ছুটি দিয়েছে 30 এপ্রিল পর্যন্ত বলা হচ্ছে, সাকিব ইচ্ছা করলে কি এই সময় কোনো খেলায় অংশ নিতে পারবেন? জাতীয় দলে না হলেও পারবেন নিতে? আমি জানি না, ব্যাপারটা যদি এইভাবে দেখা হয় যেহেতু বিদেশে খেলতে পারছে না, দেশে কেমন করে খেলবে, কিন্তু আমরা চাই এটা কোনোভাবে দেখতে পারি। বিদেশে খেলার চাপটা এবং দেশে খেলার চাপটা একরকম নয়, খেলায় ফিরে আসার জন্য আর একটু কম চাপের খেলার মধ্যে অংশগ্রহণ করে যদি ফিরে আসতে চায় সেটা ইললজিক্যাল বলা কোনো সুযোগ। সো মনে হতে পারে শুরুর দিকে অংশগ্রহণ না করলেও শেষের দিকে আস্তে আস্তে খেলতে খেলতে হয়তো আবার ফিরে আসার একটা চেষ্টা থাকতে পারে, সেটার মধ্যে আমি দর্শকটি দেখছি। অর্থাৎ আপনি মনে করেন যদি সাকিব মনে করেন 15 মার্চ থেকে যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে সেখানে খেলতে পারে বা সেরকম এটা বাধা নাই, সেই অর্থে 15 মার্চ থেকে খেলতে হবে আমার কোনো কথা নেই, কদিন পরেও হতে পারে, পরে সেটা পরেও হতে পারে যখন ফিল করবে যে আমি একটু খেলতে পারি এখন, কারণ দেশের খেলার মধ্যে সেই চাপটা থাকবে না যেটা সাউথ আফ্রিকাতে থাকবে। সো একটা একটা রিলেটিভলি ইজি কন্ডিশনে আবার যদি এর ভেতর দিয়ে নিজেকে আবার আনার শুরুটা করা যায় সেটা বোধহয় একদিক থেকে খারাপ হবে। এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি সিনিয়র প্লেয়ারদের ছুটি নেওয়া বা বিভিন্ন ফরম্যাটে না খেলার বেশ কিছু ছুটির আবেদন বিসিবিকে নিতে হয়েছে এবং তারা বিভিন্ন সময় অনেকভাবে অসন্তোষ প্রকাশ করেছেন যে সিনিয়র প্লেয়াররা খুব বেশি ছুটি নিচ্ছেন বা সময় মতো আগে তারা জানাচ্ছেন না, যদিও বিভিন্ন সময়ে বিসিবির প্রেসিডেন্ট বলেছেন যে তারা যদি খেলতে না চায় কোনো বিশেষ ফরম্যাটে তাদের জানানো উচিত। এই যে এই বিষয়টা সিনিয়র প্লেয়ারদের সাথে প্রায় হচ্ছে, আপনার কি মনে হয় সিনিয়র প্লেয়াররা যারা আসলে দীর্ঘদিন বাংলাদেশকে ভালো একটা সার্ভিস দিয়েছেন তারা শেষ সময় এসে তাদের দায়িত্ব ঠিক মতো পালন করতে পারছেন না? না, তাদের দিক থেকে বোধহয় দেখা উচিত, কারণ এরা এতদিন ধরে ক্রিকেট খেলছে এবং ক্রিকেটের মাঠে এতটা কাটিয়েছে এবং রিসেন্টলি গত 1.5-2 বছরে যে বায়োবাবলের ব্যাপার, যে কোয়ারেন্টাইনের ব্যাপার এবং লম্বা ধরে বিভিন্ন হোম অ্যাওয়েতে খেলা চলছে তারাও কিন্তু যথেষ্ট চাপে আছে,
সো তাদের বোধহয় মাঝে মাঝে রেস্ট দরকার, কিন্তু সেই রেস্টটা কখন হবে সেটা দেশের দেশের ক্রিকেটের স্বার্থে কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব সেটা বোধহয় প্লেয়ার এবং বোর্ড বসে একসাথে কাজ করা দরকার। কারণ প্লেয়ার এবং বোর্ড এরা কিন্তু মুখোমুখি, এদের মুখোমুখি হবার কোনো সুযোগ নেই, এরা কিন্তু একটা টিম, এরাই একটা দল। এখানে দলের মধ্যে যদি আমরা মুখোমুখি হয়ে যাই এই দল কখনো ভালো খেলতে পারে। সো যারা মাঠে খেলে তারা মাঠে খেলে, কিন্তু আর অনেক আছে যারা মাঠের বাইরে খেলে, তারা হচ্ছে বোর্ডের যারা মেম্বার আছে তারা সবাই মানে সব মিলিয়ে একটা দল সব মিলিয়ে একটা সিদ্ধান্ত আসা উচিত যে কিভাবে এই খেলোয়াড়দের পরিচালনা করলে তারাও যথেষ্ট রেস্ট পাবে, রিহ্যাবিলিট করার সুযোগ পাবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হবে না। এটা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে বিভিন্ন সময় বলা হয়েছে যে কে কখন খেলবে না বা কোন ফরম্যাটে খেলতে চান না, একটু আগে কিন্তু বলা হয়েছে খেলোয়াড়দের তারা যেন আগে জানায়। কিন্তু যেমন সাকিবের ক্ষেত্রে হয়েছে শেষ মুহূর্তে, কদিন আগে বিসিবি প্রেসিডেন্ট বলছেন উনি আমি জানা মতে উনি সাকিব খেলবে, কদিন পর সাকিব বললেন উনি খেলতে চাচ্ছেন না, একটা সময় আগে জানা গেত সাকিব টেস্টে খুব একটা আগ্রহী না, শেষ সময় এখন দেখা গেলো উনি ওয়ান ডে ইন্টারন্যাশনাল খেলতে ওডিআই খেলতে চান। এই যে বিষয়গুলো সমন্বয়ের অভাবের কথা বলা হয় প্রায়, আপনি বলছেন তাদেরকে তাদের একটা প্ল্যান থাকা উচিত, সাকিবও বলছেন তাদের একটা প্ল্যান থাকা উচিত, তারা কোন সময় খেলবেন কোন সময় খেলবেন না। সাকিব আজকেই হয়তো বা কালকে ফিরে আসবেন দুবাই থেকে, তখন কি মনে হয় এই বিষয়ে আর একটু বিস্তারিত আলোচনা করা উচিত সবার পক্ষে? না, শেষ মুহূর্তে বলাটা ডেফিনেটলি বিব্রত করে, একটা প্ল্যানিং এর ব্যাপার নিশ্চয়ই আছে, অবশ্যই একটা প্ল্যানিং এর ব্যাপার নিশ্চয়ই আছে। আর এট দ্য সেম টাইম আমরা কিন্তু এটাও দেখেছি যে বিপিএল এ যে সাকিবকে আমরা দেখেছি আফগানিস্তানের ম্যাচে, কিন্তু সেই সাকিবকে আমরা দেখিনি। এই উপলব্ধিটা হয়তো এখন হচ্ছে যে এই ফ্রেম অফ মাইন্ড ওর থাকা দরকার সাউথ আফ্রিকার মতো একটা দেশ বিরুদ্ধে সাউথ আফ্রিকা খেলতে, সেই অবস্থায় ওর নেই। এবং সে যদি সেই উপলব্ধিটা করে যে আমি আফগানিস্তানের সাথে যেভাবে খেলেছি এই অবস্থায় যদি আমি ওই দলের সাথেও খেলি আমি মোটেই ভালো পারফর্ম করতে পারবো, এই জিনিসটা হয়তো সে উপলব্ধি করেই হয়তো বলেছে। তবে এটা অবশ্যই যে শেষ মুহূর্তে বলাটা দলের জন্য খুব বিব্রতকর একটা অবস্থা হয়ে যায়, কারণ এখানে অনেক প্ল্যানিং এর ব্যাপার থাকে, অবশ্যই থাকে। সো এটা এই শেষ সময় না হলে এটা খুবই ভালো হতো, বাট অ্যাট দ্য সেম টাইম এটা বোধ হয় একটু ব্যাকআপ মাইন্ডে রাখা দরকার। ও যদি পারফর্ম করতে না পারে, নিজের আত্মবিশ্বাস যদি না থাকে, সেই ক্ষেত্রে দলের সাথে না থাকাটাই বোধহয় ভালো। তবে এগুলি বোধহয় এটাও ইঙ্গিত করে যে আস্তে আস্তে সাকিব বলি বা ওই 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 এরার প্লেয়ার যারা আছে তারা বোধহয় আস্তে আস্তে হয়তো তাদের সময় শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে হয়তো চয়েস করে খেলতে হবে, তাদের ব্যাপারে হয়তো আমাদের কিছু কিছু সিদ্ধান্ত নিতে হবে, এবং হয়তো আরো দুই তিন বছর এরা খেলবে, সেক্ষেত্রে হয়তো কন্টিনিউসলি খেলতে পারবে সেটা হয়তো নাও হতে পারে। সে একটা সিদ্ধান্ত আসা দরকার যে আমরা কিভাবে আমাদের দুই তিন বছরটাকে প্ল্যান করবো, এবং একটা সারা বছরের পরিকল্পনা থাকাটা ভালো, এবং সেটা আসলে খেলোয়াড়দের জন্য উপকারী হবে এবং অবশ্যই বিসিবির জন্য খুব প্রয়োজনীয় সেটা, কারণ তাহলে অন্তত নতুন প্লেয়ার বা যারা ইয়াং প্লেয়ার আছে তাদের কিনেও সবাই প্ল্যান করতে পারে, পরিকল্পনা করতে পারে, তাই তো? যারা ফাহিম, এমন একটি পূর্ব প্ল্যান থাকা উচিত কিনা যাতে সবাই বিশেষত প্লেয়াররা জানিয়ে দেয় যে তারা কোন সময় অবসর চান কোন সময় চান না, তাহলে কি বিসিবি তাদের পরিকল্পনা মতো এগোতে পারেন কিনা ভালো মতো? অ্যাবসলুটলি, এটা তো ডিফারেন্ট হতেই পারে। দেখুন, অনেক খেলোয়াড় থাকতে পারে যারা মনে করতে পারে না আমি আরেকটু খেলার মধ্যে আমার সুযোগ আছে, আমি আরেকটু খেলতে পারবো। অ্যাট দ্য সেম টাইম বোর্ড হয়তো মনে করতে পারে না আমার ইচ্ছাতে ভালো বিকল্প খেলোয়াড় আছে, আমার পক্ষে সম্ভব না তোমাকে নিয়ে খেলার। সো ওই জায়গাটায় বোধ হয় অনেক সময় একটু কনফ্রন্টেশন চলে আসে, বাট এগুলিতে একটা ভালো সম্পর্ক থাকলে আমার মনে হয় যারা দীর্ঘদিন ক্রিকেট বোর্ডকে সার্ভিস দিয়েছে, দেশকে সার্ভিস দিয়েছে, তাদেরকে সেভাবে দেখা দরকার, এবং প্লেয়ারদেরও একটা দায়বদ্ধতার ব্যাপার আছে, রেসপেক্টটাও তাদের উচিত সবার কাছে আদায় করে নেওয়া। এটা যখন হবে তখন খেলার মাঠে আমরা একটা অন্যরকম দৃশ্য দেখতে পাবো। আমরা ডেফিনেটলি চাই আমাদের এইসব খেলোয়াড় যারা আছে বা আরো আগেও ছিল, এরা যেন সবাই সুন্দরভাবে বিদায় নিতে পারে, এদের শেষ সময়টার জন্য আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি, আমার মানে এটা এর চাইতে ভালো আর কিছু হতে পারে। অনেক ধন্যবাদ জানাম নাজমুল আবেদিন ফাহিম আমাদেরকে সময় দেওয়ার জন্য।